সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধির আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুলের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় মন্ত্রী আরও জানান যুক্তরাষ্ট্রসহ বড় বড় দেশকে রোহিঙ্গা সন্ধ্যার্থী নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ইতিবাচক সাড়াও মিলেছে ভারতের পররাষ্ট্র সচিব সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন এ সময় তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক এখানে র্যাবের বিষয়টি একেবারে ছোটখাটো ওরা এসেছেন আমাদের সাথে তাদের দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য যত ধরনের ভুল বুঝাবুঝি সব দূর করে অত্যন্ত শক্ত বৃত্তির উপর আমাদের উভয় দেশের আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তারা এসেছেন